হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ব্লগটা ঠিক যেখানে শেষ করেছিলাম আজ আবার সেইখান থেকে শুরু করলাম। আগের ব্লগে বলেছিলাম তোমাদের দুটো কেক আমি আজ ডেকোরেশন করব, মানে এই ব্লগে, আর ঠিক সেই জায়গা থেকেই আমি শুরু করছি। আশা করছি তোমরা আগের ব্লগটা অলরেডি দেখে ফেলেছো, আর যারা দেখোনি তাদের জন্য বলি আজকে হচ্ছে সানডে, আজকে ফাদার্স ডেও, তো ফাদার্স ডে সারাদিনের রান্নাবান্না এবং কিভাবে আমরা কাটালাম ফাদার্স ডেটা সেটা আগের ব্লগে অলরেডি হয়ে গেছে। আর এখন আমি ফাদার্স ডে স্পেশাল দুটো কেক বানাবো, যেটা অর্ডার কেক, একটা চকলেট এবং একটা ভ্যানিলা। তো চলো শুরু করি। তবে শুরু করার আগে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এটা আমার ভ্যানিলা কেকটা, যেটা আগের ব্লগেও আমি দেখিয়েছিলাম তোমাদের। বাট এই কেকটা ঠিক কতটা সফট সেটা একটু দেখাতে ইচ্ছা করছে তোমাদেরকে, শুরু করার আগে একটু দেখিয়ে দিই। এই দেখো কেকটা, এই কেকটাকে নিয়ে যত ইচ্ছা খেলা করলেও কিন্তু এই কেকটা একটু ফেটে যাবে না বা রিঙ্কলস অব্দি পড়বে না, এতটাই সফট। এই দেখো পেছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কেকের উল্টো দিকটা, মানে যেই দিকটা বেকিং পেপারটা ছিল। তো এতটাই সফট আমার ভ্যানিলা কেক। আর এই হচ্ছে আমার চকলেট কেক, এটাও কিন্তু যথেষ্ট সফট। এই দেখো এটাও কিন্তু ভীষণ সফট। তো এই ধরনেরই কেক হয় আমার ইন জেনারেলি। আর এই দুটো কেকই কিন্তু ডিম দেওয়া কেক, মানে উইথ এগ, এগলেস হলে সেই কেক এতটা স্পঞ্জি হয় না, বাট সফট এবং ময়েস্ট তো অবভিয়াসলি হয়। তো চলো আর কথা না বাড়িয়ে ফটাফট ডেকোরেশন শুরু করে ফেলি। তোমরা অনেকেই বলো আমার হাতে কেক ডেকোরেশন দেখতে তোমাদের খুব ভালো লাগে, কেউ কেউ অথবা আমাকে এটাও বলো যে সহেলি কিভাবে তুমি এত সুন্দর ডিজাইন করো আমাকে শিখিয়ে দেবে, কেউ হয়তো পার্সোনালি মেসেজ করো, কেউ অথবা ফেসবুক বা ইউটিউবে কমেন্ট করেও বলো। আসলে কী বলো তো, আমি নিজেই কিন্তু কোনো দিন কেক ডেকোরেশন কোথাও শিখিনি, মানে কোনো ওয়ার্কশপ বা কেক ডেকোরেশনের যে কোর্স হয়, বেকিং কোর্স, সেরকম কোনো কোর্স কিন্তু আমি করিনি, মানে হাতে ধরে কেউ কিন্তু আমাকে কোনো দিন কেক ডেকোরেশন শিখিয়ে দেয়নি। আসলে আমি 7 বছর হয়েছে এই টাউনশিপে এসেছি, মানে এই MTPS কলোনিতে, আর এই 7 বছর ধরে আমি আমার বাড়ির স্পেশাল ডেজগুলোতে কেক আমি নিজেই বানিয়েছি, কোনো দিন কিনিনি। তার একটা প্রধান এবং বড় কারণ হচ্ছে এখানকার অ্যানঅ্যাভেলেবিলিটি, মানে এখানে তো কাছাকাছি কেক ঠিক পাওয়া যায় না, তবে হ্যাঁ লোকাল গ্রসারিগুলোতে বলে দিলে ওরা হয়তো বা বাইরে থেকে আনিয়ে দেয়, তবে সেক্ষেত্রে ফ্লেভার এবং ডিজাইন কোনোটাই নিজের পছন্দ মতন কিন্তু ওইভাবে কাস্টমাইজ করা যায় না। তো সেই হিসাবে নিজে বানানো শুরু করেছিলাম, এবং যখন শুরু করেছিলাম 7 বছর আগে তখন কিন্তু এই হুইপ ক্রিমেরও অ্যাভেলেবিলিটি এত ইজি ছিল না, বা এই যে টুলসগুলো দেখো কেকের যে নানান রকম এখন পাওয়া যায় অনলাইনেও বা অফলাইনে, তো সেইগুলোও কিন্তু এত ইজিলি অ্যাভেলেবেল ছিল না তখন 7 বছর আগে। কিন্তু তখন আমি ঘরে থাকা জিনিস দিয়েই, ইভেন বাটার ক্রিম ইউজ করে, হুইপ ক্রিম যেহেতু পাওয়া যেত না, বাটার ক্রিম ইউজ করেই আমি কেক ডেকোরেশন করতাম। তো সেই থেকেই আমার সূচনা, এবং তারপরে আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করেছি, এখন তো অনেক কিছু তুলনামূলক বেটার অ্যাভেলেবেলও আর কি, অনলাইনেও ভালো পাওয়া যায়। তো সেই থেকে আস্তে আস্তে শেখা। তবে হ্যাঁ, এই বিষয়ে আরেকটা জিনিসের কথা না বললে নয়, সেটা হচ্ছে ইউটিউব। ইউটিউব এবং গুগল সার্চ করেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি, মানে অনেক আইডিয়াও পেয়েছি। তবে কেক ডেকোরেশনের ব্যাপারটা কী বলতো, অনেকটাই হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, মানে যত বেশি প্র্যাকটিস করা হয় না তত সেটা করতে অনেক ইজি লাগে, কম টাইমে হয় এবং নিখুঁত হয়। আমার মনে হয় কোনো কোর্স বা ওয়ার্কশপের থেকে যদি নিজেরাই বাড়িতে একটু একটু করে চেষ্টা করা যায়, প্র্যাকটিস করা যায়, তাহলে সেটাতে আরও বেটার ফল পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের স্বার্থে আজকে ভিডিওটা খুব বেশি ফাস্ট ফরওয়ার্ড না করে আমি রাখবার চেষ্টা করলাম, যাতে করে তোমরা যারা কেক ডেকোরেশন সম্বন্ধে আইডিয়া পেতে চাইছো তাদের আমার থেকে যদি কিছু হেল্প হয় তাহলে আমারও সেটা ভালো লাগবে। মানে আমার ইউটিউব চ্যানেলটা তো খানিকটা মানুষকে হেল্প করবার জন্যই, তো কিছু মানুষেরও যদি সেটা কাজে আসে তাহলেও সেটা আমার সার্থকতা। তো দেখতেই পেলে আমি কিন্তু অলরেডি ভ্যানিলা কেকটাকে ক্রাম কোট করে ফেলেছি, আর এদিকে চকলেট কেকটাকে নিয়েও রেডি করা শুরু করে দিয়েছি। ভ্যানিলা কেকটাকে 2 লেয়ারে ডিভাইড করেছিলাম, কারণ যেই ডিজাইনটা কাস্টমার অর্ডার দিয়েছিল সেই ডিজাইনটা 2 লেয়ার কেক ছিল, আর এই চকলেট কেকটা হবে 3 লেয়ারের। তো 3 লেয়ারে আমি কেটে তারপরে ডেকোরেশন স্টার্ট করে ফেলেছি। তো বেসিক ডেকোরেশনগুলো আমি ইন জেনারেলি সব ভিডিওতেই দেখিয়েই থাকি, মানে কোন স্টেপের পরে কোন স্টেপ দিতে হবে, মানে একটা কেকের লেয়ার, তারপরে সেটাকে ওয়াটার সোক, তারপরে ক্রিম, তারপরে চকলেট কেকের জন্য আমি যেটা দিচ্ছি চকলেট চিপস দিয়ে দিয়েছি, বা চকলেট গ্রেট করেও দেওয়া যেতে পারে, অথবা চকলেট গ্যানাশও দিয়ে দেওয়া যেতে পারে একটা লেয়ারে, তারপরে আবার কেক, ওয়াটার সোক, ক্রিম, ঠিক একইভাবে লেয়ারিং হয়। তো এই লেয়ারিংগুলো দেখিয়ে তোমাদের আর বোর করলাম না, এখন আসছি মেইন ডেকোরেশনের পার্টে।
চকলেট কেকটাকে প্রথমে চকলেট গ্যানাশ দিয়ে ড্রিপ করে নিলাম, আর তারপরে এখন ওপর দিয়েও চকলেট গ্যানাশ দিয়ে দিচ্ছি। তো ওপর দিয়ে একটা কোটিং করে নেব, সাইড দিয়ে ড্রিপিংটা থাকবে আর ওপর দিয়ে পুরো চকলেট গ্যানাশে কোটিং থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি সবটা করে নিয়েছি। এখন ফাইনাল ডিজাইনের জন্য আমি একটু হোয়াইট চকলেট মেল্ট করে নিয়ে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তবে মনে রাখবে, কখনো কেকের ডেকোরেশনে কিন্তু কোনো জিনিসই খুব বেশি গরম ইউজ করা যাবে না, মানে চকলেট গ্যানাশটাও যেটা আমি ইউজ করেছি সেটাও কিন্তু একটু রুম টেম্পারেচারে আসবার পর। আর এখন যে এই হোয়াইট চকলেট দিয়ে ডেকোরেশনটা করছি এটাও কিন্তু একটু রুম টেম্পারেচারে আসার পরই দিচ্ছি, তা নাহলে ওপরে দিলে কিন্তু ক্রিমটা গলে যাবে। তো ফাইনালি এখন যেটা করছি, কিছু ফুল করে নিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে। আমি স্টার নজলের দুটো পাইপিং ব্যাগ ইউজ করেছি। তো একটার মধ্যে আমি পিঙ্ক আর অরেঞ্জ শেড করা ক্রিম ভরে নিয়েছিলাম, আর আরেকটার মধ্যে আমি চকলেট ক্রিমই ভরে নিয়েছি। তো সেটা দিয়ে আমি কয়েকটা ফুল করে নিয়েছি আর ওপর দিয়ে কিছু স্প্রিঙ্কল করে নিয়েছি। তো চকলেট কেকটা আমার রেডি। আর এদিকে ভ্যানিলা কেকটা কিন্তু ক্রামকোট হয়ে যাওয়ার পরে আমি একটু ফ্রিজে সেট হতে দিয়েছিলাম। এখন সেই কেকটার ওপরে আমি কিছু রোজ করে নিচ্ছি। তো আমি যে নজলটা ইউজ করেছি সেই নজলটা হচ্ছে 1M নজল। এটা 2D নজল দিয়েও কিন্তু করা যায়, প্রায় একই রকমেরই রোজটা হবে। তো তোমরা এই ধরনের রোজ করবার ক্ষেত্রে এই দুটো নজলই ব্যবহার করতে পারো। আরেকবার বলে দিচ্ছি, 1M অথবা 2D। তো 1M নজল দিয়ে আমি কয়েকটা রোজ করে নিয়েছি, আর দেখতেই পেলে ক্রিমটা কিন্তু আমি শেডেড ক্রিম ইউজ করেছি, অরেঞ্জ আর পিঙ্ক। ওর দিয়ে যথারীতি কিছু স্প্রিঙ্কলস ছড়িয়ে দিচ্ছি, আর আমার দুটো কেকই কিন্তু রেডি। আরেকটা কেক এখনো এই বক্সে করে রেডি রয়েছে। দেখো এই ভ্যানিলা কেকটা রেডি রয়েছে। আর এদিকে দেখি আমাদের বাড়ির ফাদার মানে বস কি করছে। তুমি আজকে বিশাল কাজ কাম করছে, কি করছো গো? ম্যাগি ম্যাগি বানাচ্ছি। আরে শাবাশ। এখানে কি পেঁয়াজ কাটা হয়েছে আর এদিকে গাজর গ্রেট করা হয়েছে, বিশাল ব্যাপার। কত বছর পরে বানাচ্ছো সবজি একটু বলো না। হাসি তো দেখো, হাসি তো দেখো খালি। তোমার দেখি তো তোমার স্মাইলটা মানে এক বছর না এক যুগ বানাচ্ছে কিছু। না না, মাঝে একদিন চাউমিন বানিয়েছিল, যদিও সেটা পুরোটা বানাইনি, খানিকটা বানানোর পরে আমি হাত লাগিয়েছিলাম। কতটা বানিয়েছিল মানে কেটে কুটে রেডি করেছিল, চাউমিনটা সেদ্ধ করেছিল, একটু বেশি সেদ্ধ হয়েছিল, আর তারপরে গিয়ে আমি হাত লাগিয়েছিলাম। যাই হোক, আজকে তিনি ম্যাগি করছে, আমার আর ইচ্ছা করছে না আজকে কিছু করতে। সকাল থেকে এদিকে জামা কাপড় এই ঘরে ভর্তি, সেটা আর দেখাচ্ছি না, খুবই খারাপ অবস্থা। আর এদিকে আমাদের ম্যাডামকে দেখো, ঘুম থেকে উঠে মোবাইল দেখছে, এদিকে খেলনা ছড়িয়েছে, কত কাণ্ড করেছে না। আরে বাবা, বিশাল ব্যাপার। মানে রোজ আমি এসব বানিয়ে সন্দীপকে সার্ভ করি, আজকে সন্দীপ আমাকে বানিয়ে সার্ভ করছে। ফাদার্স ডে তে মাদার্স এর গিফট হয়ে গেল নাকি? রিভার্স হয়ে গেল, রিভার্স হয়ে গেল। আমরা যে চাউমিন খেয়েছিলাম আগের ব্লগে দেখিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি, কারণ সকালের দিকের পার্টটা তো আগের ব্লগে ছিল। তো সেই চাউমিনটাও খানিকটা বেঁচে ছিল, সন্দীপ আবার ম্যাগির মধ্যে সেই চাউমিনটাও কিন্তু মিশিয়ে দিয়েছে। তো এখন আপাতত এরা দুটোতে মিলেই খাচ্ছে। সন্দীপ নিজে বানিয়ে একদম মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে। ম্যাগির ভক্ত, হ্যাঁ সন্দীপ এমনিতে একটু ম্যাগির ভক্ত। ইন জেনারেলি আমি কেকের ডিজাইন কিন্তু খুব একটা রিপিট করি না, যদি না যেই কাস্টমার নেবে সেই কাস্টমার পার্টিকুলার কোনো একটা ডিজাইন দেখে বলে কি ওই ডিজাইনটাই, মানে আমারই করা কোনো আগের ডিজাইন দেখে বলে যে ওই ডিজাইনটাই আরেকবার বাড়িয়ে দিন, তো সেক্ষেত্রে তো রিপিট করি, আলাদা কথা। আদারওয়াইজ যদি আমার মানে ডিজাইনের স্বাধীনতাটা আমার উপর থাকে, ইন দ্যাট কেস কিন্তু আমি কখনোই একই ডিজাইন খুব একটা দিই না। তো আজকের ভ্যানিলা কেকটা যেটা, সেই ডিজাইনটা আমি আগে বাড়িয়েছিলাম, আর ওই ডিজাইনটাই পার্টিকুলার যে চেয়েছে সে দিতে বলেছে আর কি, তো সেই জন্যে তো ওটা রিপিট করলাম। আর চকলেট কেকটা যেটা, সেটা কিন্তু আজকে একদম প্রথম দিলাম, মানে এটা ফার্স্ট টাইম এই ডিজাইনটা করলাম। আমার প্রত্যেকটা কেকে চেষ্টা করি একটু হলেও ডিফারেন্ট রাখার, একটু নতুনত্ব করবার। তো কালকে আবার একটা এগলেস রসমালাই কেকের অর্ডার রয়েছে। তো যথারীতি এর আগেও একটা ব্লগে তোমাদের বলেছিলাম, কোনো একটা ব্লগে, যে
রসমালাই কেকের অর্ডার থাকলে ইন জেনারেলি আমি রাত্রেবেলাতেই রসমালাইটা বানিয়ে রাখি। তো আজকে এই ম্যাগিটা খেয়েই আমার নেক্সট প্রজেক্ট হচ্ছে রসমালাই বানানো। ওইদিকে সৌমি ফাদার্স ডেতে নিজের ফাদারের সাথে কথা বলছি। তোমরাও দেখো, এই দেখো ওনাকে কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা বলছে। যাই হোক, ওনাকে বলে আমরা আমি নাকি তোমাদের সাথে খুব কম কথা বলি, তাই ভাবলাম আজকে যখন একাই আছি কাজটা তো শেষ, সেরকম কিছুই না, নানাও ভিডিও দেখছে, তোমাদের সাথে একটু সময় কাটাই আর কি। এই বিকেলের দিকটাই একটু সময় পাই, রোববার দিন তাও, নাহলে তো অফিস করেই আমার সময় কাটে আর কি। বাড়ি আসতে আসতে মোটামুটি অনেকক্ষণ 7:30-7:30 তো বেজেই যায়, তারপরে ঢুকি আর কি। তো এই হোক, আজকে একটু সময় টাইম পেয়েছি তো ফ্যামিলির সাথে সময় কাটানো আর কি, কম সময় তো পাওয়া যায়। আর এখন তো বাইরে টাইরেও বেরোনো কম হচ্ছে, নাহলে তো আজকে সানডে ছিল, আজকে কোথাও যাওয়া যেত। এখান থেকে দুর্গাপুরে আমরা যাই মাঝে মধ্যে, কিন্তু এখন তো ধরো তোমার একদমই যাওয়া বারণ আর কি। তো জুলাই বা আগস্ট মাসে দেখি যদি একটু সিচুয়েশন ইম্প্রুভ হয় ওদেরকেও একটু নিয়ে যাবো, ওরাও একঘেয়ে ঘরে বসে বসে ভালো লাগছে না আর কি। দেখা যাক, আশা করি জুলাই মাসে আমরা একটু বেরোতে পারবো, তোমরাও একটু বেরোতে পারবো, সবাই বাড়িতে বোর হচ্ছে আর কি। না না খেয়ে আসার কারণটা হচ্ছে খালি পেটে বোধহয় ভ্যাকসিন দেয় না বা এরকম কিছু একটা ব্যাপার আছে হয়তো, সেই জন্য হতো। না না কাউকে জিজ্ঞাসা করছেন আর কি বলতো যে এই সে আবার আলমারি খুলে বসেছে, দেখো পুরো আলমারি খুলে দিয়েছে, সত্যি গো এবার জামা কাপড় ধরে টানবে কিন্তু। কে কে আলমারি খুললো? কে? ও আমি খুলেছিলাম, সরি। মা বাবার সাথে কথা বলে একটু বোনের সাথেও কথা বলছিলাম, জাস্ট বোনের সাথে দুটো চারটে কথা বলেছি, তারপরেই হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ হয়ে গেল, মানে ক্যামেরাটা চার্জটা একেবারে শেষ হয়ে গেছে। সেই সকাল থেকে ক্যামেরাটাতে ভিডিও করা হচ্ছে আর চার্জে বসানো হয়নি, মানে এর আগের ব্লগটা থেকে শুরু হয়েছে। তো যা হয়, ক্যামেরাটা চার্জ চলে গেছে, আর চার্জে আসার পর আমি এখন দেখছি, মানে আমি দেখছিলাম যে সন্দীপ ক্যামেরা নিয়ে ঘুরছে, কী করছে জানতাম না, এখন দেখছি যে সন্দীপ ক্যামেরায় মানে তোমাদের সাথে বেশ অনেকটাই কথা বলেছে, মানে আমি তো ইমপ্রেসড। ইভেন আমি শুধু না, মানে ওকে যারা মানে অনেকদিন ধরে চেনে তারা হয়তো এই ব্লগটা দেখে মানে সন্দীপের এত কথা শুনে রীতিমতো তারা অবাকই হয়ে যেতে পারে, মানে তুমি তো সাংঘাতিক কাজ করেছো। আপাতত সে মুখে জল ভরে রয়েছে। যাই হোক, তো মানে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে আমি গেছিলাম রসমালাইটা রেডি করতে, তোমাদের যেমন বললাম তো রসমালাই মোটামুটি রেডিও হয়ে গেছে, আর এদিকে কেকটাও আমি বসিয়ে দিয়েছি আজকে, কারণ কালকে যদি ওরা দুপুরের দিকে নেয় তাহলে আর আমার মানে সময় হবে না সকালবেলা উঠে, সেই জন্য ভাবলাম আজকেই ইয়েটা করে দিই, কেকটাকেও বানিয়ে ফেলি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা, আমি কেকটাও বসিয়ে দিয়ে ফেলেছি, এবারে খাবারটা রেডি করব জাস্ট। তো খাবার রেডি বলতে মেইনলি ওই মাটন ডাক বাংলোর যে ডিমগুলো সেই ডিমটাই খালি পড়ে আছে, মানে ওই ভেবেই বানিয়েছিলাম যে মাটনটা একবেলা হয়ে যাবে আর ডিমগুলো দিয়ে আরেক বেলা হয়ে যাবে, সেইটা দিয়ে। এমনিতেই রাত্রেবেলা আমরা খুব বেশি কিছু খাই না, তাওয়া দিয়ে পটলের তরকারিটাও রয়েছে, তো সব মিলেমিশে হয়েই যাবে। আমি মাইক্রোওয়েভেনে মাটনটাকেও বসিয়ে দিয়েছি, আর ওদিকে পটলটাকেও একদম কম আছে গরম হতে বসিয়ে দিয়েছি, ভাবলাম সেই ফাঁকে একটু তোমাদের বলে নিই যে সন্দীপ তো সাংঘাতিক কাণ্ড করেছে, মানে আমি টোটাল ইমপ্রেসড যাকে বলে। মানে তোমরা এতদিন কিচেন কুইনকে দেখতে, আজকে কিচেন কিং, মানে এক তো সে ম্যাগি ফ্যাগি বানিয়ে আমাকে টোটাল ইমপ্রেস করে ফেলেছে, তারপরে আবার এত একসাথে কথা, আর ও যে কথা কম বলে মানে তোমাদের সামনে বা ক্যামেরা দেখে তা কিন্তু নয়, ইন জেনারেলি মানে ও মানুষটাই একটু কম কথা বলার মানুষ আর কি। তো সেই হিসেবে ও আমার সাথেও যথেষ্টই কম কথা বলে, সেখানে ও ক্যামেরায় অনেকটাই কথা বলেছে, মানে মানে ওর রেসপেক্টে আমি বলছি আর কি, তো যথেষ্টই বেশি বলেছে, তো সেই জন্যে আমি টোটাল আপ্লুত যাকে বলে। আমরা যেহেতু একেবারেই টিভি দেখি না, তাই সানডেতে আমাদের দেখবার প্রায় কোনো অপশনই নেই, মানে ওই রাত্রেবেলায় খেতে বসে আমরা এই সময়টাই একটু টিভিটা খুলি, মানে সারাদিন আর টিভি খোলা হয় না, তো এই সময়টাই আমরা মেইনলি ভাবিজি দেখি। তো ভাবিজিটা আজকে সানডে বলে নেই, আর তাই আমাদের দেখবার কিছুই অপশন নেই, মানে আমাদের চ্যানেলেই সাবস্ক্রাইব করা নেই কিছু, কারণ দেখাই তো হয় না, শুধু শুধু সাবস্ক্রাইব করবো। ওই জন্য আমার মা বাবারাও এসে মাঝে মাঝে মানে আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনেই আসতে খুব বোর হয় আর কি, যে কিছুই দেখবার থাকে না, তখন হয়তো কয়েকদিনের জন্য আমরা কিছু চ্যানেল সাবস্ক্রাইব করি।
তো যাই হোক, আমরা এখন ডিনার করতে বসে গেছি, দেখতেই পাচ্ছ মানে খানিকটা খাওয়াও শুরু হয়ে গেছে, সন্দীপের তো প্রায় অলমোস্ট শেষই হয়ে গেছে। আসলে আমি লারাকে খাইয়ে নিয়ে তারপরে খেতে বসলাম, তো লারার তো খাওয়া হয়ে গেছে, ও ভাত খায় আর আমরা রুটি। আজকে আবার ডিনারে ডেজার্টের অ্যাডিশন, এই দেখো রসমালাই। যখনই আমি কেকের জন্য রসমালাই বানাই তখন একটু বেশি করেই বানাই, বাড়িতে ডেজার্টে অ্যাকচুয়ালি স্পেশালি মানে ডিনারের পরে দেখবে রুটি খাওয়ার পর একটু মনে হয় মুখটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হতো, মানে কোনো কোনো দিন, সব দিন না, স্পেশালি এরকম মাংস টাংস হলে। তো সেই জন্য আজকে বেশি করেই বানিয়েছিলাম, তো নিয়ে বসে পড়েছি, সন্দীপ ওদিকে খাচ্ছে। মাম্মা খাবে তুমি একটু, তুমি একটু খাও একটু। ওর দুধ বা মিষ্টি এইসব জিনিস একেবারেই ওর ভক্তি নেই, ওর তো মাছ হলেই হলো ব্যাস। এই টুকি দেখো, সে এখনো খেয়ে উঠে মুগ্ধ হয়নি, আমরা সবাই খেয়ে মুগ্ধ হয়ে ফ্রেশ হয়ে বসেছি, সে তখন থেকে দুষ্টুমি করছে, খেয়ে উঠে মুখ ধুতে যায়নি, টুকি টুকি করছে, করো করো টুকি, একটু দেখিয়ে দে তোর এঠো মুখটা, দেখিয়ে দে এখনো মুগ্ধ সি। চলো মুখটা ধুয়ে নিতে হয়, দেখছো মানে মুখটা ধোবে না, মুখ না ধুলে পোকা আসবে এখানে, এখানে পিঁপড়ে এসে টুকুস 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 করে কামড়বে, তখন কি হবে, চল মুখটা ধুয়ে নিচ্ছ, চল 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 চল, তাড়াতাড়ি ধুই, পড়ে গেল ফোনটা, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। বাপ বেটিতে কিন্তু বেশ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, এখন ঘড়িতেও বেশ ভালোই বাজে, ঘড়িতে বাজে 1:28, দেখতেই পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কিনা, তো বেশ ভালোই রাত হয়ে গেছে। তবে আমি এখন বসে যেটা করছি সেটা হচ্ছে এডিটিং, মানে তোমরা সোমবার দিন যে ভিডিওটা পাবে সেই ভিডিওর এডিটিং হচ্ছে এখন, মানে এখন রোববার রাত্রি, রাত্রি মানে ওই সকালই হয়ে গেছে, ভোর হয়ে গেছে, 12টা বেরিয়ে গেছে। তো যাই হোক, সোমবার দিন সন্ধ্যাবেলা তোমরা এই ভিডিওটা পাবে, সেটা দিয়ে এডিটিংটা করছি, এডিটিংটা জানি না পুরোটা শেষ হবে কিনা, কারণ অলরেডি 1:30 কাছাকাছি বাজে, তো আইদার আমি রাত্রেবেলাটা করি আর না হলে দুপুরবেলায় করে নিয়ে সন্ধ্যেবেলায় পোস্ট করি, কিন্তু দুপুরবেলাটা ইন জেনারেলি সময় হয় না, কারণ কেকের কাজটা দুপুরবেলাতেই থাকে আমার, জানোই কেকটা ডেকোরেশন আমি দুপুরেই করি, তো সেই জন্য আজকাল রাত্রেবেলাতেই এডিট করে রাখি ভিডিওটা। তো দেখি যতটুকু এডিট হয় হলো, আর যেটুকু বাকি থাকবে সেটা কালকে দুপুরবেলায় করে আমি তারপরে আপলোড করব। তবে এখন রাত্রেবেলায় যে মুশকিলটায় পড়েছি সেটা হচ্ছে মশার কামড়, মানে আগেও মশা ছিল একটা দুটো, বাট ইদানিং এত বৃষ্টি হচ্ছে বলে মশার উৎপাত এত বেশি, মানে সবাই ঘুমিয়ে পড়লে সব মানে সব মশাগুলো যেন ছেঁকে আমাকেই ধরে, ওদের রাত্রেবেলায় ডিনার হয়ে যাই আমি আর কি, তো খুবই খারাপ ব্যাপার। তো এই মশার উৎপাত নিয়ে আমি ভিডিও এডিট করছি এবং ইউটিউবে দেবো, বুঝতেই পারছো কত কষ্ট করি আমি এভরিডে। তো প্লিজ ইস বাত পে তো এক লাইক বানতা হ্যায়, তো ভিডিওগুলোতে প্লিজ একটু লাইক করে দিও। তো চলো আপাতত এডিটিংয়ের কাজটা শেষ করি, আর তারপর গুড নাইট বলার আগে আর একবার ফিরে আসছি। এখন ঘড়িতে বাজে 2:05, আমার চোখটা পুরো ভারী হয়ে এসছে, আমি আর পাচ্ছি না, মশা কামড় খেতে খেতে খানিকটা এডিট কমপ্লিট করলাম, বাকিটা কালকে দুপুরে দেখা যাবে, আপাতত শুতে যাচ্ছি। তো ব্লগটা অবভিয়াসলি এখানেই শেষ করছি, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি হ্যাপি থেকো, আর প্রিটি প্রিটি থেকো। চলো টেক কেয়ার, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।